কিছু যে যে গুলি গোড়া মোকাল্লে ধানা করে না সেগুলির অপব্যাখ্যা করে অথবা সেগুলি অস্বীকার করে আহ যার ফলে আর তাদের তারা তাদের ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে তারা হচ্ছে অন্ধ গোড়া জি তারা কোরআন সন্ন্যার অনুসারী নয় তারা মূলত বাপদাদার ধর্মের অনুসারী বাপদাদা থেকে যেটা পেয়েছে হানফি মজাহের নামে সেটার অনুসারী কিন্তু ইমাম আবু হানিফ রাহেমহল্লা এর থেকে মুক্ত ইমাম হানিফ রাহেমহল্লা বলছে সাহলে হারিস বাহমেজাবি সহি হারিস হচ্ছে আমার মজাহ সহি হারিসের রফাই দেন আছে সহি হাদিসের বুকে হাত বাঁধা আছে সেই হাদিসে আমিন বলা আছে সুতরাং এটা হচ্ছে খাঁটি হানাফি মজাব আর নকল হানাফি মজাব হচ্ছে যে হানাফি মজাহের যা আছে তার বিপরীত যা পাও অথবা বাপ দাদা থেকে হানফি মজাবের নামে যা কিছু আমরা পেয়েছি প্রচলিত ধর্ম তার বিপরীত কিছু যদি পাও তো তাদেরকে বেঁচে থাকার অধিকার দিতে হবে হ্যাঁ তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগতে হবে তাদেরকে মসজিদে আসতে দিতে হবে এগুলো তাদের মন গড়া সুলতান এই ধর্ম আল্লাহ এই আল্লাহলি মুসলিমাকে ধ্বংস করেছে ধ্বংসের দিকে নিয়ে গেছে কাফেরদেরকে শক্তিশালী করেছে এবং কাফেরদের হাসার সুযোগ করেছে আল্লাহ এদের অনিশ্চ থেকে হেফাজত করুন এবং তাদের চোখ আল্লাহ খুলে দেন এবং আল্লাহ রব আলমিন এদেরকে আল্লাহ হেদায়ত দান করুন এদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলামার কোরআন অনুসারে ভাই বোনদের আল্লাহ করুন তারপরে বলবো যে দেখেন কয়েকটি সুননাথ সুননাথ গুলি যদি রফেদান না করেন আপনার কি সলাথ হবে না হয়ে যাবে সুননাথ ছুটলো এদিকে রফেদান হচ্ছে সোননাথ বুকে হাত বাঁধা হচ্ছে সোননাথ আমিন সোননাথ এই খারাপ আনাফিদের ঠিক না ভিতরে ভিতরে যা কিছু আপা আমল করছেন নিয়ত আপনি পড়ছেন না নিয়ত অন্তরে করছেন তারা বেদাত পড়ছে আপনি বেদাত পড়ছেন না এতে কোনো আপত্তি করতে পারবে না কারণ এটা আস্তে আস্তে মনে মনে হয়ে থাকে তাহলে আপত্তি এই তিন চারটা সন্নাতে তাদের আর একটা বেদাতই তো এই মনাজাত মনাজাতে বাধ্য করার বেদা রয়েছে তো এই কয়েকটা সমস্যার কারণে আপনি জামাতে সালাত আদায় করা জামাতে নামাজ পড়া ফরজ পুরুষদের জন্য সে ফরজ ছেড়ে দেবেন না ফরজ ছাড়া যাবে না তাহলে কি করতে হবে একদিকে যদি আপনি এই সন্ন্যত গুলি করতে যান তাহলে মসজিদে যেতে দিচ্ছে না তাহলে আপনাকে জামাত ছাড়তে হচ্ছে তার মানে ফরজ ত্যাগ করতে হচ্ছে আগে ফরজের হেফাজত করবে না সুন্নতের হেফাজত করবে ঠান্ডা মেজাজ বোঝার চেষ্টা করবে অনেক আবেগিস বা নতুন নতুন যারা হেদায়ত হচ্ছে আর কিছু আমাদের বক্তাও আছে একটা সন্নত কায়েম করার জন্য ফরজকে ত্যাগ করো হ্যাঁ তুমি ঘরে নামাজ পড়া শুরু করো না 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 আপনি একা একটা মসজিদ তৈরি কি করে একা একটা মসজিদ রক্ষা করলেন একশো জনের মাঝে আপনি দশ পাঁচ জন সাতজন আছেন একটা মসজিদ কি করে রক্ষা করবো আজকে মসজিদ করবেন কালকে মসজিদ তারা দখল করে নিচ্ছে শত শত মসজিদ দখল করে নিচ্ছে এই গোড়ারা তো কথা হচ্ছে যে তাদের অনিষ্ট থেকেও আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে আর যথাসাধ্য আমরা যতটা দিন পালন করতে পারছি সন্ন্যভিত্তিক সলা তাদের করতে পারছি তার চেষ্টা করতে হবে আর জামাতের সলা তাদের করা ফরজ সেটাও আমাদের করতে হবে যদি আশেপাশে লেডিসদের মসজিদ থাকে কোরআন সোনারিদের মসজিদ থাকে তাহলে আলহামদুলিল্লাহ তাদের বেদা মসজিদে যাব না আর যদি দেখা যায় যে না মসজিদ নেই যেমনটা বলছেন তাহলে এই দু তিনটা সন্ন্যাদ ছেড়ে দেবো কিন্তু আমার জামাতে সলাত আদি করার সেটা ঠিক রাখবো জামাতে থেকে নামাজ পড়ে আসতে হবে জামা থেকে নামাজটা পড়ে আসবেন এই কয়েকটি সন্ন্যত আপনি পারছেন না ইনশাল্লাহ না পারলেও আপনি এই সন্ন্যত নেকি পেয়ে যাবেন কারণ আদেশে নেই যে কেউ যদি কোনো আমল করতো আর যে কোনো কারণে করতে পারেন না সে করতো সুযোগ পেলেই করবে সুযোগ পেলে রফেদেন করবেন সুযোগ পেলে জামিন জোরে বলবেন সুযোগ পেলে বুকে হাত বাঁধবেন কিন্তু করতে দেয় না তারা তাহলে আপনি পৌর নাকি পাবেন পৌর নাকি পাবেন যেমন একজন অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে তাহাজ পড়তে পারে না অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে শ্যাম পান করতে পারে না হতে বা মা কান রয়েছে সুস্থ অবস্থায় মকিম অবস্থায় যে নেক আমলগুলি করত করতো সোনাত নফল করতো সবগুলির পূর্ণ নাকি পাবে তো আপনি ওই রকম ইনশাআল্লাহ এ সৌসন্য দরে নেকিও পেয়ে যাবেন আর জামাতে আপনার ফরজটা আদায় করা ঠিক ঠিক হবে তবে যদি তারা বেরোলি হয় মাজার পূজারি গাইর উল্লাহকে ডাকে তাহলে তাদের পিছনে সলাত হবে কারণ যারা বড় শির করে তাদের পিছনে সলাত হবে তাদের নিজের সালাতি হয় না শুধু আপনার সালাত কি করে হবে কিন্তু যদি দেখা যায় যে তারা দেবন্দি বেদাতি আহ জামাতি বেদাতি হ্যাঁ তো লিগি বেদাতি তাহলে তাদের পিছনে এই বেদাতিদের পিছনে সালাত হবে এদের বেদাতের পিছনে সালাত করতে হবে ফরজটা পড়ে চলে আসবে না ফরজ পড়ে চলে আসবেন এবং দাওয়াত যদি দিতে না দেয় তাহলে হেকমতের সাথে ব্যক্তি পর্যায়ে নবিসাম মক্কার জীবনে পাঁচ ছয় বছর লুকিয়ে লুকিয়ে গোপনে দাওয়াত দিয়েছে দাওয়া রিয়া গোপনে দাওয়াত দিয়েছে তারপরে সমষ্টিগতভাবে গত দাওয়াজ মাইয়া করেনি বরং হ্যাঁ ইনফেরাদি এক একজনের সাথে সাক্ষাৎ করে ইসলামের দাওয়াত দিয়েছেন দুইজন পাঁচজন দশজন এক জায়গায় বসে সেখানে ইসলামের দাওয়াত দেননি তো আপনাকে এই হেকমা অবলম্বন করতে হবে সিরাত নবীর বাস্তবায়ন করতে হবে আল্লাহ যেমন তফিক কোন স্তরে আছেন আপনি যেখানে আছেন বেদাতি মহলে আপনাকে দেখতে হবে যে আমি কি দশজন লোকের সামনে কোরআন সোনার কথা বলতে পারবো না পারবো না তাহলে বলবো না আমি একজনের সামনে পারবো যারা আমার হিতাকাঙ্ক্ষী আছে দরদি আছে যারা আমার কথা যদি নাও শুনে তবু আমার উপরে জুল অত্যাচার করবে না আমাকে মারধর করবে না বা গ্রাম থেকে তাড়াবে না তাদেরকে আমি দাওয়াত দেবো নয় যা সারা দুনিয়ার বোঝা আমার মাথার উপর আছে সবাইকে আমাকে পৌঁছাইতে হবে না জরুরি নয় ফার্জে অন্যরা জি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাদেরকে সকলকে যেন হেফাজত আমাদের হেফাজত করেন এবং আপনাকে যেন সহি মোতাবেক আল্লাহ রবুল্লা আলম এবাদ বন্দীর তৌফিক দান করেন এবং সেই পথকে আল্লাহ রবুল্লাহ যেন প্রশস্ত করেন জি